২৪শে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ, আসতে পারেন প্রধানমন্ত্রী, আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও। মূল অনুষ্ঠানের আগে ব্রিগেড প্যারেডে শুরু হয়ে গেল জোর প্রস্তুতি। গঙ্গাজল কুরুক্ষেত্রের মাটি নিয়ে শোভাযাত্রা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্ন্যাসীদের মন্ত্রোচ্চারণে হয়ে গেল খুঁটি পুজো। একাধিক হিন্দু সনাতনী সংগঠনের উদ্যোগে আগামী ২৪শে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে গীতাপাঠ। লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ, প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে। বড়দিনের প্রাক্কালে এক অভাবনীয় দিনের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা। ২৪শে ডিসেম্বর ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান, শনিবার শুরু হলো তারই প্রস্তুতি। দেশের বিভিন্ন আশ্রমের সাধু সন্ন্যাসীরা যোগ দেন অনুষ্ঠানে। লক্ষ্য কণ্ঠে গীতাপাঠের প্রস্তুতি, বাবুঘাটে গঙ্গার জল তুলে শোভাযাত্রা, গঙ্গা বরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা, কুরুক্ষেত্রের মাটি দিয়ে ভূমি পুজো, বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভূমি পুজো, বিভিন্ন আশ্রম থেকে আনা মাটি দিয়ে পুজো, পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলন, খুঁটি পুজো করে মূল মঞ্চ বানানোর কাজ শুরু। ২৪শে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে থাকবে ৫,০০০ স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম। অনুষ্ঠানে যোগদানকারীদের কোনো রকম অসুবিধার মুখে যেন পড়তে না হয় সেদিকে নজর রাখছেন উদ্যোক্তারা। অরাজনৈতিক আয়োজন হলেও প্রথম থেকেই বিজেপির নেতাদের ভিড় বলছে অন্য কথা। ব্রিগেডে অনুষ্ঠান মঞ্চের সভাপতি হবেন দ্বারকাপীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ। আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিকে ২৪শে ডিসেম্বর গীতাপাঠ করা আছে, যেটা শ্রীমদ ভাগবত গীতাকে আমরা বহু চিন্তা ভাবনা করেই বেছে নিলাম। অবশ্যই উনি আসবেন, কথা দিয়েছেন, যদি কোনো দুর্ঘটনা না হয় তাহলে নিশ্চয়ই উনি আসবেন। যাতে নির্বিঘ্নে আগামী ২৪ তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান সুসম্পন্ন হতে পারে সেই লক্ষ্যেই এই আয়োজন। আর এর মাধ্যমেই গীতার পাঠের প্রয়োজনীয়তার কথা প্রচার করতে চাইছেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। ক্যামেরায় সুবীর সরকার ও সুবীর দাসের সঙ্গে দেবাশিস সেনগুপ্ত ও সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।